গাল গান্ডা মাথা ফুল গান্ডা কি বলবো না, মানে খোপার ফুল যেগুলো হয় মাথা ফুল বন্ধ ফলে দিলে মাত্রা। তো উনুনে দেখতে পাচ্ছেন রসের কড়াই চাপানো হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যে কিন্তু রস দেওয়া আছে, আপনাদের আমি দেখাচ্ছি। এখানে পাচ্ছেন কৌশিক সেন অন্য কাজ করছে, তার করতে রস গরম হলেই কিন্তু জিলাপি মানে মেটেরিয়ালস কিন্তু রেডি করানো হয়ে যাবে। তো রস চাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এই কড়াই কিন্তু আলাদা কড়াই, এখানে তেল গরম করার জন্য আলাদা কড়াই আছে, শুধুমাত্র এখানে রস গরম করা হচ্ছে, এখানে কিন্তু জিলাপিটা ভাজার পর এখানেই রসে দেওয়া হবে। তো রস দেখতে পাচ্ছে ফুটতে লেগেছে, সেজন্য কিন্তু রসটিকে নামানো হচ্ছে, কারণ রস পুরো অনেকটা গরম না হলে কিন্তু জিলাপি ঠিক মতন জমে না, আর রসটা নামানো হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো জিলাপি করার জন্য এখানে কিন্তু মেটেরিয়ালস দেওয়া হচ্ছে, এটা দেওয়া হলো বিড়ি কলাইয়ের ডাল, যেটা আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় যে বিড়ি কলাইয়ের ডাল, এখানে গুঁড়ো বা পেস্ট করে এখানে দেওয়া হয়েছে। এরপর যেটি তবে দেওয়া হবে সেটি হচ্ছে সাটা, যেটা আমাকে আমি জানি না এটা আসলে কী বলে, যেটা কৌশিক আমাকে বলে যেটা সাটা, সাটাটা এই বিড়ি কলাই পেস্টের মধ্যে এই সাটাটা দেওয়া হচ্ছে। তারপর এটিকে ভালোভাবে ফেটে নেওয়া হচ্ছে, কারণ দুটো জিনিস যেন সলিডভাবে যেন মিশে যায়, কোনো প্রকার যেন একটু গোটাগুটি না থাকে, সেই জন্য এটিকে ভালোভাবে ফেটে নেওয়া হচ্ছে। এরপর যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে চাল গুঁড়ো, কারণ চাল গুঁড়ো দিলে তবেই কিন্তু জিলাপিটা মচমচ হয়, এখানে চাল গুঁড়ো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, পরিমাণ মতো চাল গুঁড়ো এখানে দেওয়া হচ্ছে। চাল গুঁড়ো দেওয়ার পর এটাকে কিন্তু আবার ভালোভাবে ফেটে নেওয়া হচ্ছে, এইটাই হচ্ছে আসল ফাটা, যদি আপনি ঠিকমতো ফাটতে পারেন তবে কিন্তু জিলাপিটা কিন্তু সুস্বাদ হবে, মচমচে হবে দেখতে পাচ্ছেন। তো এবার মোটামুটি ফাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন, ফেটে কমপ্লিট করা রেডি করা হয়ে গেছে, এইটাই জিলাপির স্পেশাল, এইটা যদি আপনি ঠিকভাবে রেডি করতে পারেন তবে কিন্তু আপনার জিলাপিটা খুব সুন্দর হবে, সুস্বাদু হবে। এরপরে দেখা যাক কীভাবে জিলাপি ভাজে সেটা আমরা কিন্তু দেখব। এক মিনিটে কটা হয় একটা? তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, বারোটা হচ্ছে মিটার, বারোটা, বিশাল ব্যাপার। আড়াই প্যাঁচ নয় জিলাপিটা? হ্যাঁ, কোজি কোথায় শিখলি জিলাপি বাগানো? তো আমি শিখেছি আমি ফরেন থেকে শিখেছি। কি করে ফরেন থেকে শিখছি না, ফরেন ফরেন জিলাপি হয় না তো? হ্যাঁ, জিলাপি তো ধর মিষ্টির দোকানে হয় না, হয় অ্যাকচুয়ালি কাচ্চে। আচ্ছা, মিষ্টির দোকানে চলে এলে কি করে জিলাপিটা নকল করেছে? কফি। আচ্ছা সেন বাবু, তোমরা কতদিন অভিজ্ঞতা বটে জিলাপি ছাকা? এক বছর অভিজ্ঞতা মাত্র? এক বছর অভিজ্ঞতা মাত্র? হ্যাঁ, শীতকাল ছাড়া তো জিলাপি হয় না। আজকে হচ্ছে কৌশিকের দোকানে ব্লগ নেই কৌশিক? হ্যাঁ,
কিসে ব্লগ কে আ কিসে ব্লগ বটে আগে জিলাপি কে ঘোড়া দে কোশিকশন এই ব্লগারটাকে তোমরা হয়তো সেই দুর্গাপূজার সময় দেখেছিলে তারপর আমাদের কোনো ব্লগে ছিল না কারণ একটা দোকানে থাকে সেই জন্য ছুটি পেতে হয় তবে তো হবে আচ্ছা কৌশিক আমাকে জিলাপি ভাঁনা শিখিয়ে দিবি যে এই পাখিকে পাকা থাকে শোন ভাই কোন গাল ভ্যান্ডা মাথা ফুল ভ্যান্ডা কি বলবো না ফুল যেগুলো হয় ওই যে একটা ব্লগার ঢুকছে এন্ট্রি আমি দেখো দেখে যাক মিস্টার সমীর লোহার আজকে সেনকে নিয়ে করছি আর সেনকে নিয়ে জিলাপি করছি আচ্ছা কোর্স এই জিলাপিটা সুগার ফ্রি না সল্ট ফ্রি না সুগার ফ্রি তো সব কিছু হয় আমি জিলাপিটা সুগার ফ্রি হচ্ছে কিনা তোমার জিলাপিটা কোথায় পাওয়া যায় আমার দর্শক বন্ধুরা জানতে চাই যে আমার এক অ্যাসিস্ট্যান্ট বন্ধু আছে বললে এই জিলাপিটা কোথায় পাওয়া যায় ঠিকানা হ্যাঁ এই ঠিকানা হচ্ছে প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষ বাংলায় বলতে গেলে এবার ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবাংলায় আসতে হবে পশ্চিমবাংলা আসার পর বীরভূম ডিস্ট্রিক্ট আসতে হবে বীরভূম ডিস্ট্রিক্ট আসার পর আমাদের আসতে হবে বোলপুর থানায় বোলপুর থানার অন্তর্গত বাইরে গ্রাম আচ্ছা বাইরে গ্রামে ঢোকার পর আসতে হবে বাইরে হাততলায় হাততলা থেকে সামনের দিকে একটু এগিয়ে আসতে হবে পূর্ব দিকে তারপর বাঁধে একটা শিবতলা পড়বে বড় মন্দির শিবতলা থেকে বিকে যেতে হবে বাঁধে বাঁধে বিকি একটু নিচে ঢাল দিয়ে ঢাল দিয়ে নেমি ডানাতে মিষ্টি দোকান মিষ্টি দোকান অনেক পুরনো রতনাটি মিষ্টি দোকান ওখানে এলেই পাওয়া যাবে কৌশিকের জিলাপি কৌশিক এই বিশাল ভাই ডেড ভাই নোট করছো তোমার কাছে আই দিতে আই তো জায়গা হচ্ছে না ওটা ছাত্র তারপর আবার সেন মাংস বলে কথা একদম জাত আগুড়ি ওরা তো যদি জিলাপি খায় সেই জিলাপি একটা খেলে চারটে খেলা মনে হবে ওরা তো জিলাপি খেলে স্বর্গ দর্শন মানে স্বর্গ পরলোক কমনে পর স্বর্গ নাতি বটে আবার বলা সেন নাতি সেনা তো হলো অ্যাড্রেস তো বলতে পারি জিলাপি খাতে পারি ফ্রিতে আমার দর্শক বন্ধুদের একটা বিশাল বড় গভীর প্রশ্ন কনফিউজ হয়ে যাচ্ছে তারা তোমার কি গার্লফ্রেন্ড আছে থেকেও না থাকা ভাই এরকম কেন বলছো সে বলতে গেলে দর্শকের সকাল হয়ে যাবে গার্লফ্রেন্ড আছে কিনা সন্ধ হয়ে যাবে তাহলে তুমি কোনোদিন গার্লফ্রেন্ডের মাথায় খোপার ফুল বেঁধেছো নাকি ফুলটা বেঁধেছি তুমি কখনো বলতে পারিনি এটাই দুঃখ তা আইডিয়াটা তাহলে তোমারই একমাত্র যে জিলাপিটা গার্লফ্রেন্ডের মাথায় থাকে খোপার মতো ফুল থেকে আবিষ্কার আচ্ছা তাহলে দর্শক কিন্তু বুঝে গেল কিন্তু যে কৌশিক বউর মাথায় খোপা বেঁধে দেয় এই বউ বলছি গার্লফ্রেন্ডের মাথায় আর কারণ জিলাপি বাজ আমাদের হয়ে গেছে মোটামুটি বসে একটু করছি কেন দেখতে পাচ্ছি না মোটামুটি আমাদের ব্লগ এখানে শেষ করতে হচ্ছে কৌশিকের জিলাপি বাজ মোটামুটি কমপ্লিট কড়াইয়ে অন্য কিছু হবে জিলাপি এখানে শেষ করতে হচ্ছে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমাদের গ্রামে একটা মেলা হবে সেই মেলাতে নিয়ে আসছি সেখানে সমস্ত আমাদের টিমকে দেখতে পাবে তোমরা আমিও থাকছি কোনো ব্যাপার নাই বাস কৌশিক বলে দিল এবার তোমরা কিন্তু সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও চলো দেখা হচ্ছে আর নতুন ব্লগে